গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁদগাঁও আবাসিক কল্যাণ সমিতি বি ব্লকের উদ্যোগে দুই দিন ব্যাপী পিঠা উৎসব আজ 28 ফেব্রুয়ারি বিকাল 4:30টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইউসুফ সিকদার। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও ডাচ বাংলা চেম্বারের সহ সভাপতি আলহাজ হাসান মাহমুদ চৌধুরী সিআইপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, আবাসিক এলাকা কল্যাণ সমিতি সহ সভাপতি আলহাজ আহসানুল করিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ, মিসেস জিনাত কোহিনুর, মিসেস দেলওয়ারা ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেন, ক্রীড়া সম্পাদক লুৎফুল করিম সোহেল, নুরুল আফসার, উসমান গনি, মহিলা বিষয়ক সম্পাদক রিজিয়া সুলতানা, আবু জাফর, আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ হারুন, দিলরুবা আফরো, জয়নামুল হাসান, সাইফু হক চৌধুরী লাবলু, শামসুল আলম, রায়হান সৈকত, সার্কের দপ্তর সম্পাদক মহি ও সহদপ্তর সম্পাদক এম রবি প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম সিন্টু। পরিশ্রম মেধা যাদের টিম কাজ সম্পাদক বিনোদন জনাব তরিকুল ইসলাম সিন্টু, আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌফিক হোসেন, কার্গিল বিজয় কমিটির সদস্য মোহাম্মদ হারুন এবং ওনার সাথে সহযোগী সোহেল যারাও ছিলেন, আমি তাদের কাছে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আজ থেকে মাত্র কয়েকদিন পূর্বে এই কার্যনির্বাহী কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শীত যদিও চলে যাচ্ছে, বসন্তের এই মুহূর্তে আমরা একটি পিঠা উৎসব করতে পারবো কিনা। কিন্তু অল্প সময়ে মুয়াজ্জিনের আজানে যেমন আসসালাতু খাইরু মিনান নাওমে মানুষের ঘুম ভেঙে যায়, ঠিক তেমনি যারা আপনাদের অত্যন্ত শিল্পী কারুকার্য খচিত পিঠা এবং বিভিন্ন সামগ্রী আমাদেরকে উপহার দেবে, শুধুমাত্র তাদেরকে প্রণোদনা উৎসাহ দেওয়ার জন্য আমি আমার সহকর্মী 11টা পর্যন্ত আপনারা আসবেন। এখানকার ফুলের বাগানে মৌমাছি থাকে না, সেই ফুলের সুবাস কোনো প্রয়োজন হয় না। আপনারা যদি না আসেন, অল্প সময় যে আপনারা এসেছেন, আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠান সার্থক হয়েছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের অব্যাহত থাকবে। আমি আয়োজকদের পক্ষ থেকে ওনাদের অনুমতি ছাড়াই যদি কিছু বলতে চান, আমাদের নায়ক নেত্রী জনাব দিলওয়ারা ইউসুফ, আমি একটু বলতে চাই। কারণ এখানে অনেক আমাদের মা বোন সমবেত হয়েছেন,